চলতি মাসের নয় তারিখ থেকে সাতক্ষীরাই আনুষ্ঠানিকভাবে আম বাজারজাতকরণ শুরু হয়েছে তবে প্রথম ধাপে গোপালভোগ ও গোবিন্দভোগ ভোগ আম পাড়ার কথা থাকলেও অনেকে হিমসাগর ল্যাংলা সহ অন্যান্য জাতের অপরিপক্ক আম গোপনে বাজাজাত করছেন এতে অসাধু ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম চাষিরা সরকার যে নির্ধারিত টাইম বেঁধে দিয়েছে সেই টাইম অনুযায়ী আমাদের পার্টি দিয়ে আম থেকে একাংশ পাখি পড়ে যাচ্ছে বাজারের দাম একদম সময়ন দাম এটা আমাদের তো খুব ঘাটতি এবারও আবার ঘাটতি আবার আসছে যে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না দেশের বিভিন্ন স্থান থেকে মৌসুমি অনলাইন ব্যবসায়ীরা এসে বাগান থেকে কম দামে আম সংগ্রহ করে ভোক্তাদের কাছে চড়া দামে বিক্রি করছে এতে স্থানীয় বাজারে চাহিদা কমেছে আমের আমের ঘূর্ণিঝড়ের খবরে নতুন করে ক্ষতির সংখ্যায় বাগান মালিকরা এতে খুচরা বাজারে দাম বাড়ার সংখ্যা ব্যবসায়ীদের আরও অনলাইন পার্টি বাজারটা এমন করে দিছে আমাদের বর্তমান বাজার মনে করেন যে আমাদের যে চাহিদাটা সেই চাহিদাটা এখন বাজারে নাই এর জন্য আমরা খুবই ক্ষতিগ্রস্ত অনলাইনে যে মালটা গাছের যে বড় আমটা এইটা আমটা নিয়ে চলে যাচ্ছে এই যে যেটা যাচ্ছে না এই গিয়ে গিয়ে আমাদের বাজার কোনো কৃষি বিভাগ বলছে আম বাজাজাতণে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এর আগে কেউ আম বাজাজাত করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে অপরিপক কেমিক্যাল দিয়ে পাকায় বাজারজাত করার চেষ্টা করেন তো তাদের ক্ষেত্রে আমরা ভোক্তার স্বার্থে কড়া অবস্থা আছি যাতে ভোক্তা কোনোভাবে প্রতারিত না হয় হিমসাগর আম যে পরিপুষ্ট আম যেটা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আগামী তিন দিনের মধ্যে ঝড়ের পূর্বেই যেন পরিপক্ক হিমসাগর করতে পারেন তারা যেন কোনোভাবে না হন চলতি বছর নয় মে থেকে গোবিন্দভোগ গোপালভোগ গোপাল বাইশ মে থেকে হিমসাগর আঠাশ মে থেকে ল্যাংলা এবং সবশেষ দশ জুন থেকে আম্রপালি আম বাজাজাতকরণের নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন তার পরও থেমে নেই অসাধু ব্যবসায়ীদের তৎপরতা এদিকে বেশিরভাগ বাগানের আম এখনো পুরো পরিপক্ক না হওয়ায় জমে ওঠেনি রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম পুটিহার বানেশ্বর বাজার তবে গত পনেরো মে থেকে বাজারে উঠতে শুরু করেছে আটি বা জাতের আম উন্নত জাতের আম বাজারে না আসায় চড়া দামে বিক্রি হচ্ছে এসব জাতের আম ফুল সিজনে আম আসছে মানে প্রতি বছরের চাইতে তিন ভাগের এক ভাগ আমের সংখ্যাটা কম এর লাগি বেশি দাম বেশি প্রশাসনের বেঁধে দেওয়া তারিখ অনুসারে সপ্তাহখানেকের মধ্যেই বাজারে আসবে গোপালভোগ রানী পছন্দ লক্ষণভোগ বা লাখনা খিরশাপাত সহ বিভিন্ন উন্নত জাতের আমগুলো এসব আম বাজারে এলেই জমে উঠবে বানেশ্বরের পাইকারি আমের বাজার আহসান রাজীব এখন সাতক্ষীরা